সেই বিভীষিকাময় পরিস্থিতির দিন, সেই কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতির জন্য, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য যাবতীয় পন্থা অবলম্বন করো। এক টুকরা খেজুরের মাধ্যমে হলেও তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এই সম্পদ দান করে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যদি তোমার কাছে একটা খেজুর সম পরিমাণ জিনিস থাকে, বা খেজুরের এক টুকরাও থাকে, বা খেজুরের কোনো অংশ যদি থাকে, সেগুলো তুমি দান করে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যাবতীয় চেষ্টা তুমি করো। কারণ এই চেষ্টাই তোমার সেখানে কাজে আসবে। তুমি যদি এইখানে চেষ্টা না করো, তুমি যদি এইখানে চেষ্টা না করো, তাহলে ওখানে আপনি ধরা পড়ে যাবেন, সেখানে আপনি পাকড়াও পড়ে যাবেন, সেখানে আপনাকে কেউ সাহায্য করবে না, সেখানে আপনার 10 টাকা দিয়ে কেউ সাহায্য করবে না, একটা নেকি দিয়ে আপনাকে সাহায্য করবে না, আপনার বাবা আপনাকে সাহায্য করতে পারবে না, আপনার মা আপনাকে সাহায্য করতে পারবে না, আপনার সন্তান আপনাকে সাহায্য করতে পারবে না, আপনার স্ত্রী আপনাকে সাহায্য করতে পারবে না, আপনার পাড়া প্রতিবেশী আপনাকে সাহায্য করতে পারবে না, সেদিন কেউ আপনাকে সাহায্য করতে পারবে না। অথচ এই অর্থ সম্পদ কার জন্য রোজগার করছেন, এই অর্থ সম্পদ আপনি কার জন্য জোগাড় করছেন, এই অর্থ সম্পদ আপনি কার জন্য জমিয়ে রাখছেন, সেই ছেলে সন্তানের জন্য, সেই ছেলে সন্তান কিন্তু আপনার কাজে আসবে না।